কারাগারে করুণ অবস্থা পরকীয়াবাজ নারী মিন্নির, হাদিসের কথা পুরোপুরি মিলে যাচ্ছে এই নারীর সাথে। বরগুনায় রিফাত শরীফ হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির খোঁজ নিয়ে তার বাবা বলেছেন কারাগারে মিন্নি ভালো নেই। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর কয়েকদিন আগে কাশিমপুর কারাগারে গিয়ে মেয়ের খবর নিয়েছেন বলে সাংবাদিকদের জানান। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয়জনের ফাঁসির রায় হয়েছে। এই মামলায় জজ আদালতের রায় কার্যকরের ডেথ রেফারেন্স এখন হাইকোর্টে বিচারাধীন রয়েছে। মোজাম্মেল হোসেন কিশোর সাংবাদিকদের জানান, কয়েক মাস যাবৎ মিন্নি ঘাড়ে ব্যথা, লো প্রেশার ও দাঁতে ব্যথা নিয়ে মারাত্মক অসুস্থ অবস্থায় আছেন কাশিমপুর কারাগারে। তিনি বলেন, আমার মেয়ে ঠিকমতো খেতে পারে না, ঘুমাতে পারে না, সবসময় অসুস্থ থাকে, তাই খুবই দুর্বল হয়ে গেছে, কারাগারের পানি পর্যন্ত খেতে পারে না। মিন্নির মুক্তির সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন জানিয়ে মোজাম্মেল হোসেন কিশোর বলেন, দীর্ঘদিন কাশিমপুর কারাগারে অসুস্থ মিন্নিকে চিকিৎসা দিয়ে আসছে কারা কর্তৃপক্ষ, তবে তাদের ঔষধে মিন্নি আরও অসুস্থ হয়ে পড়েছে। প্রধান বিচারপতির কাছে উন্নত চিকিৎসার আবেদন করলেও এখনও উন্নত চিকিৎসার নির্দেশ পায়নি। মিন্নিকে এক বছরেরও বেশি সময় দেখতে না পেয়ে তার মাও অসুস্থ হয়ে পড়েছেন বলে তার বাবা জানান। মিন্নির মা জিনাত জাহান মনি বলেন, চোখের পানি ফেলতে ফেলতে দিন পার করছি। এ বিষয়ে কথা বলতে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা খাতুনকে ফোন করলেও তিনি ফোন ধরেননি। এই কারাগারের সাবেক চিকিৎসক উম্মে সালমা পিয়া বলেন, তার দাঁতের সমস্যা থাকতে পারে, এজন্য তাকে দাঁতের ডাক্তার দেখানো হয়েছে, আর কোনো সমস্যার কথা জানা নেই। চিকিৎসক উম্মে সালমা পিয়া আগে এই মহিলা কারাগারে থাকলেও এখন অন্য কারাগারে বদলি হয়েছেন। 2019 সালে জুন মাসে বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় রিফাতের স্ত্রী মিন্নি সহ ছয়জনকে পরের বছর সেপ্টেম্বরে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চিরাচরিত নিয়ম অনুযায়ী তাদের কারাগারের কন্ডেম সেলে রাখা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে যে বিশেষ সেলে রাখা হয় সেটিকে কন্ডেম সেল বলা হয়। প্রথমে তাদের সবাইকে বরগুনা কারাগারের কন্ডেম সেলে রাখা হলেও পরে মিন্নিকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। বরগুনায় নারী কন্ডেম সেল নেই, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীদের রাখার জন্য সেখানে যথেষ্ট নিরাপত্তাও নেই। তাছাড়া বরগুনা কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো নারী আসামিও নেই, তাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী আসামি হিসাবে মিন্নিকে সেখানে রাখা হয়নি। বরং দেশের সবচাইতে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বসতঘর কাশিমপুরে রাখা হয়েছে। কারাগারে থাকা অন্যান্য বন্দীদের তুলনায় কন্ডেম সেলের বন্দীদের জন্য ভিন্ন আচরণবিধি রয়েছে এবং অন্যান্য বন্দীদের থাকার জায়গার সাথেও কন্ডেম সেলের বেশ পার্থক্য রয়েছে। যে কোনো আসামির জন্যই এখানে ভালো থাকা সম্ভব নয়, সেখানে একজন নারী ভালো থাকার প্রশ্নই ওঠে না। এর আগের একটি সাক্ষাৎকারে মিন্নির বাবা জানিয়েছিলেন, তার মেয়েকে তিনি নিজেই চিনতে পারছেন না। সাদা চামড়া, সুন্দর চেহারা আর নেই, এমনটাই তো হওয়ার কথা। মিন্নির সব অপরাধ বাদ দিন, শুধুমাত্র পরকীয়ার পাপেই তার এমন পরিণতি, এটা চোখ বুঝে বলা যায়। যেমন হাদিস শরীফে পরকীয়ার ভয়ানক শাস্তির কথা বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানগণ, তোমরা ব্যভিচার পরিত্যাগ করো, কেননা এর ছয়টি শাস্তি রয়েছে, এর মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখিরাতে প্রকাশ পাবে। যে তিনটি শাস্তি দুনিয়াতে হয় তা হচ্ছে, তার চেহারার ঔজ্জ্বল্য বিনষ্ট হয়ে যাবে, তার আয়ুষ্কাল সংকীর্ণ হয়ে যাবে এবং তার দারিদ্রতা চিরস্থায়ী হবে। আর যে তিনটি শাস্তি আখিরাতে প্রকাশ পাবে তা হচ্ছে, সে আল্লাহর অসন্তোষ, কঠিন হিসাব ও জাহান্নামের শাস্তি ভোগ করবে। বাইহাকি হাদিস নাম্বার 564। মিন্নি এখন পরকীয়ার জন্য দুনিয়াতে নির্ধারিত তিনটি সাজা পাচ্ছে, তার চেহারা শেষ, দিন দিন আয়ু কমে যাচ্ছে, ধাবিত হচ্ছে মৃত্যুর দিকে, আর মৃত্যুর পর সে আখিরাতে তিনটি সাজা ভোগ করবে। তবে মুসলিম হিসাবে আমরা এমনটা কামনা করি না। মিন্নি তার পাপের সাজা যেন দুনিয়াতেই পায়, এই সাজা চলাকালীন সময়ে যেন সে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করে তাওবার মাধ্যমে ক্ষমা আদায় করে নিতে পারে, এটাই প্রার্থনা। তবে দুনিয়ার এই ভয়াবহ শাস্তি তার পাওয়ার দরকার আছে, কি বলেন আপনি? আমার সাথে একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলেও জানাতে পারেন আপনার যে কোনো মতামত। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।